এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টে দারুণ আম্পায়ারিংয়ে বিশ্ব দরবারে সুনাম করিয়েছেন বাংলাদেশের দুজন, একজন মাসুদুর রহমান মুকুল আর একজন গাজী সোহেল। কথা বলবো বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠুর সঙ্গে। মিঠু ভাই, স্বাগত আপনাকে। কতটুকু আসলে স্বস্তির বাংলাদেশের আম্পায়ার ফাইনাল আম্পায়ারিং করেছে? না না, স্বস্তির থেকে যেটা হচ্ছে উই আর প্রাউড অফ দ্যাম, যে এতদিন বড় পরিসরে আমাদের আম্পায়াররা যেতে পারেনি। তো এটা হচ্ছে মুকুল অ্যান্ড গাজী বোথ অপরচুনিটিটা পেয়ে, এটা আপনারা মুকুল স্পেশালি আপনার অ্যাকচুয়ালি অপরচুনিটিটাকে খুবই কাজে লাগিয়েছে। তো যেটা হবে এখন আমাদের আইসিসির কাছে আমাদের একটা নোটিশে এসছে, এবং আমরা হোপফুলি আপনি দেখবেন যে নেক্সটে আপনার ওয়ার্ল্ড কাপ টোয়েল্ভ কাপে আমরা আমাদের আম্পায়ার দেখবো। বিঠু ভাই, দুইজন ভারত পাকিস্তান দুটো ম্যাচ পরিচালনা করেছেন মুকুল ভাই, এবং ফাইনালটাও পরিচালনা করেছেন, বাংলাদেশের আম্পায়ারিংয়ের জন্য এটা একটা নবযুগের বার্তা বা ইঙ্গিত কিনা? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে সবচেয়ে প্রেশার ম্যাচ ইন দ্য হোল ওয়ার্ল্ড, তো সুতরাং এটার উপরে প্রেশারে নাই আর কোনো ম্যাচে। তো সেইখানে মুকুল যে সাকসেসফুলি আম্পায়ারিং করেছে, এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট। সেক্ষেত্রে আইসিসি বা অন্য কোনো জায়গা থেকে প্রমিনেন্ট আম্পায়ারদের নিয়ে বাংলাদেশের আম্পায়ারিংয়ের কোনো কোর্স কিংবা তাদের ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা? আমরা কিন্তু নেক্সট মাসের থেকে সারা বাংলাদেশেও আরও নতুন আম্পায়ার আনার জন্য কোর্স করা হবে। আর এইগুলি শেষ হলে আমরা করব কি, আপনার বিদেশি আম্পায়ার কোচ বলে এদের আনিয়ে আমরা তাদের অ্যাসেসমেন্টটা পূরণ করব, এবং তাদের আবার ফার্দার হায়ার গ্রেডের ট্রেনিংটা করাবো। সৌরভের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? শুনেন, সৌরভ বাংলাদেশের ক্রিকেটের সবসময় হচ্ছে বিরাট সাপোর্টার, এবং যে কোনো হেল্প চাইলে সে করে। তো আমরা এবার এই আম্পায়ারিং করার জন্য আমি সাহায্য চেয়েছি, যে তারা যে কোর্স বানিয়েছে, যারা যে সফটওয়্যার মানে ডেভেলপ করছে, যাতে এটাও আমাদের সাথে শেয়ার করে। তো সে বলেছে যে হ্যাঁ করবে। মিঠু ভাই, আমাদের কোনো এলিট আম্পায়ার নেই, কোনো ইমার্জিং প্যানেলও আম্পায়ার নেই, আপনারা আসলে কোনো আইসিসির কাছে কোনো বার্তা দিবেন কি না এমন সাফল্যের পরে? আমার বার্তা তো দেওয়ার থেকে মুকুলই আবার বার্তা দিয়ে দিয়েছে যে উই ক্যান ম্যানেজ হাই প্রেশার ম্যাচ। অনেক অনেক ধন্যবাদ। ইফতেখার মিঠু যেমনটা প্রত্যাশা করলেন, সে প্রত্যাশা আমাদেরও। শুধুমাত্র মাঠের ক্রিকেটই নয়, এর বাইরের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারিংয়েও এগিয়ে যাবে বাংলাদেশ, এটাই সবার প্রত্যাশা। মাহবুব রিমন, সময় সংবাদ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।